নারী চালিত ট্রেন চলবে রাশিয়ায়। প্রত্যাহার করে নেওয়া হলো নিষেধাজ্ঞা। নির্দিষ্ট কিছু চাকরি ক্ষেত্রে নারীদের ওপর আরোপ করা ছিল নিষেধাজ্ঞা। গত বছর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। প্রথমবারের মতো নারী ট্রেন চালক নিয়োগ শুরু করে দিয়েছে মস্কোর মেট্রো বিভাগ। মস্কো শহরের পরিবহন বিভাগ মস্কো মেট্রোর ইলেকট্রিক ট্রেনের চালক হিসাবে প্রথম নারী পরিচালককে স্বাগত জানিয়েছেন 3রা জানুয়ারি। ইতিমধ্যেই যোগ দেওয়া 25 জন নারীর মধ্যে 12 জন তাদের প্রশিক্ষণ নিয়ে নিয়েছেন, এমনকি অনুমতিও পেয়েছেন তারা কাজের। পাশাপাশি মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন ও শহরের পরিবহন বিভাগের পক্ষ থেকে যৌথভাবে এক বিবৃতিতে জানিয়েছেন, নারী চালকরা যে পোশাক পরে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই পোশাকই তারা পরতে পারবেন, এই বিষয়ে নেই কোনো বাধ্যবাধকতা। এই খবর সারা বিশ্বের নারীদের কাছেই অত্যন্ত গর্বের। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।